বারুইপুর রায়চৌধুরী বাড়ির দুর্গাপূজার বিসর্জনের পর আজও ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি। 300 বছরের ঐতিহ্যপূর্ণ প্রথা আজও মেনে চলা হয় একইভাবে। পুরাণ মতে নীলকণ্ঠ পাখিরা কৈলাসে গিয়ে দুর্গার ফেরার খবর দেয় মহাদেবকে, তাই প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকলেও বহু বছর ধরে পুরনো রীতিকে সম্মান জানিয়ে আজও রায়চৌধুরী পরিবারে চলে আসছে এই ঐতিহ্য। জঙ্গল ও আগাছায় ভরেছে রায়চৌধুরী বাড়ি। কথায় বলে জমিদার না থাকলেও জমিদারি প্রথা আজও হয়ে আসছে। সেই প্রথা মেনেই দুর্গাপূজার আয়োজন হয় বারুইপুর জমিদার বাড়িতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জমিদার বাড়িতে বসেই লিখেছিলেন দুর্গেশ নন্দিনী উপন্যাসের কিছু অংশ। এছাড়াও ঋষি অরবিন্দ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বের দর্শনও পেয়েছে এই বাড়ি। প্রায় 300 বছরের পুরনো বাড়িটি জমিদার রাজবল্লভ চৌধুরীর হাতে তৈরি। বারুইপুরের ইতিহাস থেকে জানা যায়, বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত এক বিশাল জায়গা যৌতুক হিসেবে পেয়েছিলেন তিনি, তৎকালীন সেই নবাবের কাছ থেকেই পাওয়া রায়চৌধুরী উপাধিও। কর্ণ ওয়ালিসের আমলে এক বিদেশি কোম্পানিকে দিয়ে গড়ে তুলেছিলেন তার এই স্বপ্নের প্রাসাদ। ঝোপ জঙ্গল এবং শ্যাবলাতে ঘেরা সেই বাড়ির আজ আগের মতো আর সৌন্দর্য নেই, তবুও স্বাধীনতার আগে এবং পরের বহু ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে বারুইপুরের রায়চৌধুরী পরিবারের সেই জমিদার বাড়ি। প্রায় 300 বছর আগে সেই জমিদার বাড়িতেই শুরু হয় দেবী দুর্গার বন্দনা। রীতি অনুযায়ী এক চালচিত্রের প্রতিমাতেই হয় পুজো। বাড়ির ঠাকুর দালানেই তৈরি হয় সেই দুর্গা প্রতিমা। তবে ষষ্ঠী থেকে নয়, এখানে পুজো শুরু হয় প্রতিপদ থেকেই। 3 জন পুরোহিত একত্রে করে থাকেন সেই পুজো। সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত পশু বলি দেবারও রীতি রয়েছে। অষ্টমী দিন জমিদার বাড়িতে বসে জমজমাটি আড্ডা। তথাকথিত উৎসবে চাকচিক্য, উজ্জ্বল আলো, আয়োজনের ধুমধাম কোনো কিছু না থাকলেও জমিদার বাড়ির সাবেকি দুর্গাপুজো দেখতে প্রত্যেক বছর বারুইপুর ব্রাস মাঠের কাছে রায়চৌধুরীদের ঠাকুর দালানে ভিড় জমান অনেকেই। বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকা রায়চৌধুরী পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরীর কাছ থেকেই জানা যায় শতাব্দী প্রাচীন এই পুজোর ইতিহাস। 300 বছরের দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজো স্টার্ট হয়েছে মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে। এখানে বোধন বসে দুর্গা দালানে এবং বিভিন্ন 3 জন বাহন সকাল থেকে চণ্ডীপাঠ পূজা করে। তারপর দিয়ে আমাদের হচ্ছে পুজো অ্যাকচুয়াল সপ্তমী থেকে, মানে ষষ্ঠী থেকে হয়, কিন্তু সপ্তমী থেকে আমাদের এখানে বলি হয়। আমাদের বলিটা একটা প্রথা এবং বাপ ঠাকুরও করে এসছেন এবং এই নিয়মটা এখনও পর্যন্ত জমিদারি চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই নিয়মটা আমি মানে পালন করে চলছি। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে দুর্গা পূজা একটা মেন উৎসব এবং দুর্গা পূজা আমাদের প্রতিদিনই বলি হয়। এবং আগে গ্রামে গঞ্জে থেকে প্রচুর লোক আমাদের পুজো দেখতে আসতেন এবং এখন সেরকম বিভিন্ন জায়গায় পুজোয় ভিড় হয় বটে, কিন্তু লোক একটু কমে গেছে আগে যাচ্ছে। এবং হচ্ছে পূর্বে যেরকম নিয়ম ছিল সেই সিস্টেমই করে আসছি। যেমন ধরুন আমরাও দেখছি ছোটোবেলায় প্রতিদিন 15-20 করে পাঁঠা বলি হতো, এখন 15-20 করেন না, 3-4 করে সপ্তমীতে নবমী পর্যন্ত হয়। নবমী পাঁঠা বলির পর আগ বলি কুমড়া বলি যে প্রথা সেইভাবে চলছে আমাদের হচ্ছে। তারপর দশমীর দিনকে মেয়েরা সব মানে সিঁদুর খেলে, বরণ টরানোর পর সিঁদুর খেলে। তারপর আমাদের 40 জন বাহক কাঁধে করে নিয়ে সর্বব্রত ঘাটে বিসর্জন হয়। বিসর্জনের সময় আমাদের নিয়ম আছে, যে কজন ঠাকুর গ্রামগঞ্জ থেকে আসবে প্রথমে আমাদের ঠাকুরটা বিসর্জন করে, তাদের সব বিসর্জন করে আমি হচ্ছে নীলকণ্ঠ পাখি ছাড়ি। নীলকণ্ঠ পাখিটা শুনেছি আমরা যে কৈলাসে গিয়ে শিবকে খবর দিচ্ছে মা দুর্গা আসছে, এবং এইটা ছাড়াটাও একটু প্রবলেম আছে, মানে সরকার থেকে আমায় একটু বারণ করেছে। কিন্তু আমি বলছি দেখবে এইটা একটা প্রথা, কয়েক ঘন্টার জন্য আমরা করি রেখি তারপর ছেড়ে দিই। এইভাবে পারমিশন নিয়ে সরকারের সহযোগিতা না হলে তো কোনো কিছু করা যায় না, দুটি আমরা এখানকার এইভাবেই চলছে, চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব যতদিন থাকব। হাই নিউজ নেটওয়ার্ক।